শীতের মরসুমে ভোটের উত্তাপ, পুরভোটের দামামা শহর জুড়ে। ১৯ ডিসেম্বর পুরভোট কোমর বেঁধে প্রচারে নামলেন ১৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। জয় নিয়ে ১০০% নিশ্চিত, তবুও জনসংযোগে কোনো খামতি রাখতে চাইছেন না প্রার্থী। গত ৪ বছর ওয়ার্ডের যাবতীয় সমস্যা মিটিয়েছেন, আগামী বছরগুলোতেও মানুষের পাশে থাকবেন আশ্বাস রত্নার। জেতার ব্যাপারে ১০০% নিশ্চিত, তবুও মানুষের কাছে যাচ্ছেন, কোন সমস্যাগুলো আসছে এবং সমাধানে তিনি কি করবেন শুনবো তার মুখ থেকেই। রত্নদি বাড়িতে বাড়িতে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় প্রচার করছেন, মানুষের কাছে কিরকম সাড়া পাচ্ছেন? খুব ভালো, মানুষের কাছে বলেছে যে আগামী গেল ৪ বছর তোমাকে পেয়েছি, আমরা আশা রাখি আরও ৫ বছর তুমি আমাদের সঙ্গে থাকবে। কেন এসছো, অনেকে বলছে কেন এসছো, আসার দরকার ছিল না, কেউ বলছে অবশ্যই ভোট দেবো, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানে একটা সময় গিয়েছে যখন এখানে জনপ্রতিনিধিকে মানুষ পায়নি, কিন্তু রত্নাচার্যকে মানুষ পেয়েছে, সেই কৃতজ্ঞতা মনে হয় যে এই ভোটে যেমন বিধানসভার ভোটে দিয়েছে, এই পৌরসভার ভোটে আবার তা কিন্তু ফিরে আসবে। একদম, আমি সেটাই বলছি যে মানুষ আমাকে আশীর্বাদ শুধু করবে যে ৪ বছর ধরে কাউন্সিলর চলে যাওয়ার পরেও আমি ওদের পাশে থেকে সুখে দুঃখে যখন ডেকেছে, যখন যা প্রাকৃতিক দুর্যোগ এসছে, করোনা এসছে, আমফান এসছে, জশ এসছে, যা এসছে আমি পাশে থেকে গেছি, যখন রাত ড্রেনের সমস্যা হয়েছে সেখানে ছুটে গেছি, জলের সমস্যা হয়েছে লোক পাঠিয়ে মিটিয়েছি, রাস্তার সমস্যা হয়েছে চেয়ারম্যান বড় চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে মিটিয়েছি। তো মানুষ জানে যে রত্না চ্যাটার্জিকে বললে অন্তত আমাদের ফিরিয়ে দেয়নি কখনো, তাই মানুষের সাড়া খুব ভালো এবং প্রত্যেকেই বলেছে যে আমরা তোমার সঙ্গে আছি। আগামী ৫ বছর সেক্ষেত্রে এই অঞ্চলে ১৩১ নম্বর ওয়ার্ডে কোন কাজগুলোকে গুরুত্ব দিয়ে করবেন? ১৩১, দেখুন পুরো পরিষেবা ৫ বছরই দিতে হবে, রাস্তাঘাট করলেও সেগুলো তো মেনটেন করতে হয়, আলো কেটে যায় আলো দিতে হয়, তবে এখানে নিকাশিটা একটু দেখতে হবে, কারণ যেটা মহেশতলা সংলগ্ন এলাকা সেখানে মণিখালী বলে একটা খাল আছে, যেটা ড্রেজিং করলে খুব ভালো হয়, তাহলে আমার নিকাশিটা খুব ভালো হয়ে যায়, আর একটু জলের প্রেশার যেখানে যেখানে কম আছে সেই জায়গা, খুবই কম জায়গা, সেগুলো বিশেষ জায়গা না, সেগুলো একটু দেখে নেওয়া, আর সারা বছর ধরে মেনটেনেন্সের কাজ করতে হবে, প্লাস এখানে একটা সুইমিং পুল আছে যেটা সৌরভ শুরু করে গিয়ে অর্ধেক করে চলে গেছিলেন, সেটাকে সম্পূর্ণ করা আমার কাছে সবার আগে কাজ, কারণ এলাকার মানুষ প্রত্যেকে খুব বিরক্ত, যেরকম একটা অর্ধেক কাজ করে চলে গেছে, বলেছে যে নাই করতে পারতেন একদমই, আর করলেনই যখন তখন পুরো করতে পারতেন, হাফ করে রেখে ডেঙ্গুর জল জমে ওখানে ডেঙ্গুর মশা হচ্ছে, সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের। মুখ্যমন্ত্রী জনকল্যাণমুখী প্রকল্প রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের প্রচারে কি আরেকটা বাড়তি অ্যাডভান্টেজ বলে মনে হচ্ছে? একদম, এটা বিধানসভা ভোটেও ছিল, আমাদের পৌরসভা ভোটেও সেম, যে মানুষ বুঝছে যে একটা মুখ্যমন্ত্রী ভারত বাংলার জন্য যে সমস্ত প্রকল্প নিয়ে এসছে, ভারতবর্ষের কোনো স্টেটের কোনো মুখ্যমন্ত্রীর মাথা থেকে এখনও সেগুলো বেরোয়নি, তো পশ্চিম আমাদের পৌরসভাও যদি মুখ্যমন্ত্রীর দলের মানে নেতৃত্বে, যেটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের হাতে আসে, তাহলে পৌরসভাও ঠিক এরকম ধরনের বিভিন্ন প্রজেক্টের প্রকল্পের মাধ্যমে পৌরসভাকে আরও উন্নত করে নিয়ে যাবে। আপনারা আমাদের ইস্তাহার দেখেছেন, কলকাতা পৌরসভার ইস্তাহার বেরিয়েছে, তাতে অনেক সাইন্টিফিক্যালি সেই ইস্তাহারটা করা হয়েছে, যদি এগুলো সত্যি ফলপ্রসূ হয় আগামী ৫ বছরে কলকাতা একদম পাল্টে যাবে। এলাকায় প্রার্থী হিসেবে বিরোধী কারা? বিরোধী তো সিপিএম তৃণমূল কংগ্রেস সবাই দিয়েছে, কিন্তু বিরোধী মুখ মানে সামনে পড়ছে না আর কি। কারণটা কি রত্না চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তা না মুখ্য দলের সার্বিক উন্নয়ন? না না, অ্যাকচুয়ালি সব কিছু মিলিয়ে মিশিয়েই আমাদের ২১ বিধানসভায় যেভাবে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে, তার মধ্যে ১৩৪টা সিটেই বিধানসভার নিরিখে এগিয়ে আছে, তো সেই একটা ভোটের হাওয়া তো আছেই, প্লাস মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে, প্লাস ৪ বছর আমি যেভাবে সার্ভিস দিয়ে গেছি, কাউন্সিলর না থাকা সত্ত্বেও বিভিন্ন সার্ভিস দিয়েছি, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বাংলার গর্ব মমতা দিদিকে বলো, তারপরে দুয়ারে সরকার, সব কিছু করে দেওয়া হয়েছে একদম, এখানকার লোকদের কেউ বলতে পারবে না পরিষেবা পায়নি, তো ফলে তাদের আমার প্রতি একটা আলাদা বিশ্বাস আছে বা একটা আলাদা সেন্টিমেন্টও আছে, তাই বিরোধীরাও সেরকম একটা খুব একটা যে গায়ে লাগাচ্ছে ভোটটাকে তা নয়, ওরাও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে, আমি প্রচার করছি ডোর টু ডোর, বিরোধীদের জন্য বিরোধিতা করছে, বিরোধিতার জন্য বিরোধিতা করছে, ঠিক। প্রচারে যে জয়ের ব্যাপারে ১০০% নিশ্চিত, কেবল জয়ের ব্যাপারে নয়, অঞ্চলে যখন একটা সময় এই ৩১ নম্বর ওয়ার্ডে যখন জনপ্রতিনিধি ছিল না,
তখন কিন্তু রত্না চট্টোপাধ্যায় অঞ্চলের মানুষদের সঙ্গে ছিল, প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে আমফান আয়লা সমস্ত ব্যাপারে তিনি ছিলেন, তাই মানুষ তাকে মনে রেখেছে। ইতিমধ্যেই এখানকার যে নির্বাচন হয়েছে, নির্বাচনে তাকে বিধায়ক হিসাবে তাকে নির্বাচিত করেছে, আর পৌরসভার দল দায়িত্ব দিয়েছে পৌরসভার এই ওয়ার্ডের মানুষদের যাতে উন্নয়ন ঘটাতে পারে, কেন প্রতিটি ওয়ার্ডের কাজ ওয়ার্ড কিন্তু তার নখদর্পণে রয়েছে এবং সেটাই যাতে কাজে লাগাতে পারে দল সেই সিদ্ধান্ত নিয়েই কিন্তু তাকে আবার পুনরায় 131 নম্বর ওয়ার্ডের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনয়ন করেছে এবং সেখানে জয়লাভ তার হবেই। আগামী দিনে বেশ কিছু অঞ্চলের উন্নয়নের পরিকল্পনা আছে, সেই কাজগুলো করবে। তার মধ্যে যেমন রয়েছে নিকাশি, রয়েছে পানীয় জল, সবটাই, অর্থাৎ মানুষেরও ভরসা রয়েছে রত্ন চট্টোপাধ্যায়ের উপর। যেভাবে তিনি ছিলেন মানুষের সঙ্গে, মানুষের সঙ্গে থাকবেন এবং সবথেকে বড় কথা 24 ঘন্টা তাকে মানুষ পরিষেবা পায় এবং পরিষেবা পাবে এই আশাটা কিন্তু অঞ্চলের মানুষের রয়েছে। ক্যামেরা সুবীর সরকারের সঙ্গে দেবাশীষ সেনগুপ্ত, কলকাতা টিভি।